সকালবেলা একেবারে খাওয়া দাওয়া সব কিছু সেরে ভাত বসিয়ে দিয়েছি, উনুনে রান্নার প্রায় জোগাড় হয়ে গেছে, এখন বসে গিয়েছি চুলের কেয়ারিং করতে। চুলের কেয়ারিং করতে গত 1 বছর ধরে কিন্তু চুলের কেয়ারিং করিনি, আজকেই করছি। যেমন শ্যাম্পু দেওয়া, মাথা সব কিছু করি, কিন্তু চুলটাকে দেখো লাল লাল মতো হয়ে গেছে আমার চুলটা। চুলের যত্ন কোনো রকম কিছু ইউজ করিনি। তো আমি মূলত ইউজ করি ছোটো থেকে ভ্যাসমল, তো সেই ভ্যাসমলের পাতায় একটু গরম জল দিয়ে মেখে নিয়েছি, নিয়ে কিন্তু হাত দিয়েই করছি, পেপার দিয়ে করি। তো আজকে একটু হাত দিয়ে করছি, হাতটা দেখো কালারিং হয়েছে, খুব সুন্দরও দেখতে লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো জিজ্ঞাসাটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, ফিরে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন প্রায় 11টা বাজে, হাতের অবস্থা দেখো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এই যে সকালে টিফিন করে রান্না বসিয়ে দিয়েছি, রান্নার কি আজকে মেনু আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর রৌদ্রের তাপটা দেখো, এত রোদ পড়েছে আমি ক্যামেরার দিকে ঠিক মতো তাকাতেই পাচ্ছি না। রৌদ্রের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, মাছের ঝোল হচ্ছে, এই যে দেখো কচু শাক ছোলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করেছি, আর পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আদা রসুন। আজকে হবে মাংস। তো বন্ধুরা, মাংসটা ওপারে বসিয়ে দিয়েছি, আর এত রৌদ্র এই যে দেখো একদম যাওয়া যাচ্ছে না, সেই জন্য এসে ছাওয়ায় একটু বসে আছি, আর ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু গল্প করি। তো সোনা বাবা আর মিষ্টি মামুনি এখানে খেলছিলো, খেলতে খেলতে একটু নিচে গেল। আজকে মানে আমাদের তো গরু আছে তোমরা জানোই, আর অনেকগুলো করে গোবর মানে একসাথে একটা চৌকোতে কাঁড়ি হয়, সেগুলো একসাথে অনেক হয়ে গেলে কিছুটা গোবর জৈব সার করে জমিতে দেওয়া হয়, আর কিছুটা গোবর চাবড়া দিয়ে ঘুঁটে তৈরি করা হয়। তো আজকের মা আর বাবা এখনও ঠাকুর বা সারা হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, আর আমিও আজকে স্নান করিনি সকাল সকাল, আর এত গরম পড়েছে বলি রান্নাটা করে নিয়ে তারপর স্নান করবো। তো স্নান করে নিয়ে তারপরে ঠাকুর ঘর সারবো, আজকে অনেকটা বেলা হয়ে গেল, এরকম কোনো দিন হয় না। আর রান্না মানে স্নান করে ঠাকুর ঘর সেরে নিয়ে স্নান করে নিয়ে তারপরে আমি রান্না বসে, আজকে শরীরটা একটু খুব একটা সার দিচ্ছে না, শরীরটা খারাপ মতো লাগছে বলে সেই জন্য, আর মাথায় বিশেষ করে এটা দেবো বলে স্নানটা করিনি। আর শরীর খারাপের থেকে বড় কথা মাথা এটা দেবো বলে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর মা আর বাবা এখন গোবর এখন বইছে, মানে জমিতে যেখানে জানো তো মানে আমাদের গরু যেখানে রাখে ওখান থেকে এখন গোবর বয়ে নিয়ে নিয়ে জমিতে নিয়ে যাচ্ছে। তো সেই জন্য মাও আজকে খুব ব্যস্ত হয়ে পড়েছে, ঘরের একটু কাজকর্ম হাত দিতে পারেনি। আর মা এমনি গরুর জন্য হাঁস মুরগি এগুলো দেখভাল করে বলে ঘরের কাজকর্ম একটুও করতে পারে না, হাতও দিতে পারে না, তো ওখানেই সময় কেটে যায় সারাদিন। তো সে যাই হোক, পিসিমা এসে সোনা বাবাকে একটু নিয়ে গেলো, আমাকে বললো তাড়াতাড়ি রান্না করে নাও, আর আমার হাতে এই যে কেটে গেছে একটু, সেই জন্য পিসিমাকে বললাম আমার মাছটা কেটে দিয়ে যাও। তো তোমাদের দাদাভাই আজকে আবার এমন মাছ নিয়ে এসছে, কাঁটা কী কাঁটা মাছ, পিসিমা কাটছে আর শুধু বলছে কাঁটা বলতে মানে মাছের যে আঁশগুলো না ছোটো ছোটো খুব আঁশ, কী কী মিষ মাছ বলে, দাঁদড়ে মাছটা না কী মাছ বলে, জমি মানে নদীর মাছ, তো সেই মাছ, আর মাথায় এটা দিয়েছি বলে কি কে জানি এত ঘাম হচ্ছে, তার ঠিক নেই। তো বন্ধুরা দেখো, অনেক দিন আগে তোমাদেরকে, অনেক দিন বলতে প্রায় 4 দিন হয়ে গেল, আর কয়েকদিন বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য আমসত্বটা শুকায়নি। তো 4-5 দিন আগে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে 4 দিন হবে, হ্যাঁ 4 দিন আগে ব্লগে দেখিয়েছিলাম, ও বাবা আমার অর্ক শোনা নাচানাচি করছে, দেখিয়েছিলাম আমসত্ব বানানোর। তো এই যে দেখো একটু চুপ করো, আম সত্যটা হয়ে গেছে পারফেক্ট, এখন কাটাকাটি চলছে, মিষ্টি আর অরণ্য এখন খাচ্ছে, আর আমি এই যে সবজি নিয়ে নিয়েছি রাতে রান্না করবো। তো পাশের বাড়ি আজকে ঠাকুর প্রতিষ্ঠা, সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ রেয়ে এসেছে আগ নিয়ে যেতে, আমাদের বাড়িতে আগ তৈরি করতে দিয়েছিল সেটাই কিন্তু রেরা নিয়ে যাচ্ছে, ওই যে আমার শাশুড়িমা মাথায় করে নিয়ে কিন্তু ওদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। তো চলো বন্ধুরা সন্ধ্যে দেখা হচ্ছে। তো বন্ধুরা আজকে একটু কফি খেয়েছি, খেয়ে তারপর রাতে রান্না সেরেছি কিছু, কারণ সবাই তো আমাদের বাড়ি 10 জন লোক, 10 রকম সবাই কিন্তু নেমন্তন্ন বাড়িতে খায় না। তো যাই হোক বেরিয়ে পড়েছি, সোনা বাবা তোমাদের দাদাভাই, তারপর আমার অরণ্য আর শাশুড়িমা, আমি সবাই কিন্তু ওদের বাড়িতে বেরিয়ে পড়েছি পুজোতে, তোমাদেরকে ভিতরেরটা দেখাচ্ছি চলো।
এই যে দেখো সকালবেলা এমনি সকাল থেকে কাজকর্মগুলো বাবাই করেছে, বাবা বাসরঘড়ি হয়েছিল সেই জন্য। ওই যে গৌরহরি বসে আছে আর ওই যে রাধাকৃষ্ণ, দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে, আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না। তো এই যে শিরুনি প্রসাদ আর দিদিভাই এখন সব রকম প্রসাদ এক করছে, তো চলো প্রসাদ একটু খেয়ে নিই, নিয়ে তারপর উপরে হরিনাম কীর্তন হচ্ছে যাবো। এই যে চলে এসেছি নামের আসরে, হরিবাসরটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো, দারুণ করে সাজিয়েছে। আর প্রভু তো এখন নামহট্টতে ব্যস্ত, আর সবাই কিন্তু খুব মজা করছে, আর আমরাও একটু নামহট্ট শুনলাম। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে। ভালো যদি লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করো। আর যারা আমার নতুন বন্ধুরা দেখছো তাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট সবাইকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।